হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি প্রিন্স তো এখন কথা বলবো লাগে ওরা গানটা নেই গানটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে দুই বাংলা থেকে এটাও ওটা অনেক ঝামেলা রয়েছে তা এখন সমস্ত ঝামেলার দ্য এন্ডিং এখন গানটাকে এনজয় করার সময় এবং আজকে সাকিব খানের জীবনের বিরাট বড় একটা দিন ওনার কেরিয়ারের পঁচিশ বছর আজকে হয়েছে তো তার জন্য ওনাকে অনেক শুভেচ্ছা ভালোবাসা কারণ পঁচিশটা বছর ধরে সুপারস্টারটাম ধরে রাখাটা সহজ কথা কিন্তু নয় এটা করতে কিন্তু দম লাগে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং এটাও আমার বলতে কোনো দিতে পারুন বাংলায় সাকিব খানের মতো স্টারডাম কারোর এই মুহুর্তে নেই কারণ রাইহান রাফি আজকে সকালে বলেছিল সাড়ে পাঁচটার সময় গানটা আনবে মানে বাংলা এসি টাইমে এবার আসেনি তো কমেন্ট বক্সে উদুম খিস্তিতে ভরে গেছে এবং লোকের কি ক্রেজ মানে সেকেন্ডে সেকেন্ডে কমেন্ট আসছে কখন আসবে কখন আসবে এমনটা কিন্তু সাউথে দেখতে পাওয়া যায় সাউথের স্টারদের ক্ষেত্রে যে গান লেট করছে চলো যেখানে যেখানে পোস্ট করে সেখানে সেখানে গিয়ে কমেন্ট করে ভরিয়ে দিই তো এই জিনিসটা কিন্তু রয়েছে তো যাই হোক এখন গানটা নিয়ে কথা বলি তার আগে ছোট্ট রিকোয়েস্ট ওই চ্যানেলটায় নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন তো গানটা কেমন লাগলো দেখো গানটা সত্যি কথা বলতে গেলে আমার সকালেই শোনা হয়ে গেছিলো গান স্পটিফাইতে অ্যাভেলেবেল হয়ে গেছিলো তো তখন শুনে গানটা একরকম লেগেছিলো এবার ভিডিও সহ গানটা দেখার অপেক্ষায় ছিল তো সেটা নিয়ে যদি বলি তাহলে গানটা কিন্তু দুঃখর হয়েছে দুঃখ রয়েছে এই সেন্স আমি বলছি গানটার মিউজিক প্লাস ভিডিও দুটো মিলিয়ে যখন গানটা দেখবেন গানটা খুব সুন্দর হয়েছে তার কারণ হচ্ছে গানটার কোরিওগ্রাফিটা যেভাবে করা হয়েছে সেটা খুব সুন্দর এবং সাকিব খানকে দারুণ লাগে একটা সিন রয়েছে যেখানে ওই সাদা ড্রেসটা পরে সাংলা স্টেডিয়াম করে পড়ছি ওই জায়গাটা মারাত্মক ছিল ওখানে সাকিব খানের শো একটা দেখার মতো ছিল এবং পুরো প্রথম গানের জন্য সাকিব খানের এই গানটার এন্ট্রি তার হাঁটাচলা স্টেপ ওগুলো খুব সুন্দর রয়েছে এবং আমার একটা জিনিস মনে হয় এই গানটার সাকিব খানের যে লুকটা রয়েছে না এই লুকটা শাকিব খানকে মানে তার ইউজ করা উচিত তাকে অনেক ইয়ং লাগছে কথা এবং খুব হ্যান্ডসাম দেখতে লাগছে এবং এই লোকটা কাজে লাগিয়ে আমার মনে হয় বিভিন্ন পরিচালকদের উচিত সাকিব খানকে নিয়ে এখন কাজ করা তাকে যথেষ্ট সুন্দর লাগছে এবং মিমির সঙ্গে সাকিব খানের জুড়িটা ভালো লাগছে এবার গানটা নিয়ে যদি কথা বলি দেখো সত্যি কথা বলতে কোনো কোনো দ্বিধাবোধ নেই আমাদের এখানে এখন এই ধরনের গান খুব কম হয় যেহেতু কমার্শিয়াল সিনেমা কমে গেছে একমাত্র জিদ্দার সিনেমায় দেখা যায় আর মির্জায় যে গানগুলো ছিল সেই এই লেভেলটা আমার মনে হয় ম্যাচ করতে পারেনি এই রকম লেভেলের একটা গান দরকার ছিল মির্জা তো আমার এই গানটা শুনতে শুনতে পারবো মনে হচ্ছিলো অঙ্কুশের এরম একটা গান দরকার ছিল মির্জাতে যেটা আমার মনে হয় যে অভাব রয়েছে তো যে হোক বাংলাদেশি সিনেমার মাধ্যমে অন্তপক্ষে এস বিএফ চ্যানেল এরকম একটা গান অনেকদিন পরে এলো এবং এটা একটা জিনিস স্পষ্ট করছে যে এস বিএফ যখন মাসভুভি বানাবে মানে সে যৌথ প্রয়োজন হোক বা নিজের প্রয়োজন হোক তারা কিন্তু সেই ক্যাপাবিলিটি এখনও রয়েছে একটা ঠে সেট তৈরি করা কারণ এটা কলকাতা শ্যুট হয়েছে এটা আমরা সবাই জানি তো সেই সেট ডিজাইনটা খুব সুন্দর হয়েছে বড় স্কেলে গানটাকে শুট করা সেই যে ইকুইপমেন্টগুলো এখনও কিন্তু এস বিএফের রয়েছে তারা জাস্ট করছে না সেটা আলাদা ব্যাপার তো চাইব ইন ফিউচার জিত দেব অঙ্কুশ আমাদের এখানকারও তো অনেকে রয়েছে তাই কিনে হোক কাজ এরম গান আমাদের এখানেও দরকার এককালে জিত গাঙ্গুলি সুরে দেবজিৎকে বহুবার এরম ধরনের গানে আমরা নাচতে দেখেছি তো অনেকদিন পর সাকিব খানের মাধ্যমে আজ হোক এরম ধরনের গান আমাদের শুধুমাত্র এপার বাংলায় না ওপার বাংলায় না এপার বাংলাতেও ফিরলো যেহেতু দুই বাংলাতেও রিলিজ হবে তো এটা একটা এমন গান আছে যেটা কিন্তু দুই বাংলায় কাঁপাতে পারে এটা এমন একটা ধরনের গান যারা দিনানা দিন খাওয়া মানুষ তাদের এই ধরনের গান খুব ভালো লাগে তো তাদের জন্য গান ভাবা হয়েছে যেমন আমার মনে আছে যখন ওই যে গানটা এসেছিলো হাওয়া সিনেমার সাদা সাদা কালা কালা আমাদের এখানে কিন্তু বহু মানুষের ফোনে ফোনে শোনা যাচ্ছিলো এই গানটাও কিন্তু সেই ক্রেজটা আমার মনে হয় বজায় রাখবে হিউজ হয়তো আমি বলছি না গানটা বিরাট আহামারি কিছু হয়েছে কারণ এর আগেরকম গান হয়েছে কিন্তু গানটার মধ্যে যে এনার্জিটা গানটার মধ্যে যে হুক স্টেপটা গানটার মধ্যে যে একটা সাকিব খান রাখতে পেরেছে এবং মিউ চক্রবর্তীও যেভাবে নিজের এই বোল্ডনেসটাকে রাখতে পেরেছে গানের মধ্যে সেটা কিন্তু ভালোভাবে ম্যাচ করছে আমার মনে হয় এটা এই সিনেমার প্রমোশনাল গানের হিসেবে আনা হয়েছে কারণ সিনেমাতে সাকিব খানের লুকটুক সবই আলাদা এবার যদি গল্পে অতীতের গল্প এবং বর্তমান গল্প এইভাবে রাখা হয় তাহলে হয়তো সেখানে সাকিব খানের হয়তো ডবল রোল হয়তো থাকতে পারে হতেই পারে এমনটা উড়িয়ে দেওয়া যায় না তবে আমার মনে হয় সেই চান্স কম আমার মনে হয় একটা প্রমোশনাল সংখ্যা হিসেবে আনা হয়েছে তো গানটা বেশ ভালো লেগেছে গানটার ভিডিওটা খুব সুন্দর হয়েছে শুধু অডিওটা শুনলাম আপনার এক একরকম লাগবে কিন্তু ভিডিও যদি আপনি শুনে দেখেন তাহলে অনেকদিন পর এরকম ধরনের গান হলো আমি চাইবো যে আমাদের দেবদা জিদ্দার সিনেমায় ধরনের গান হোক জিদ্দার সিনেমায় তাও থাকে রাগাটা বাগাটা আমরা তো শুনেছি কিন্তু এই গানটা শাকিব খানকে আমার ভালো লেগেছে মিথ্য কথা বলে আপনি সাকিব খানের সোয়াক তার যে হাঁটাচলা চলা কথাবার্তা গেট আপ সেটা খুব সুন্দর দেখতে লাগছে তো এটাই বলার ছিল তো গানটা সবাই এনজয় করো অনেকদিন পর এরকম ধরনের গান এসছে ভালো হয়েছে গানটা অনেক অনেক বছর আগে খানের গান আমিও টিভিতে দেখতাম ধুম মিউজিকে যখন ওই ইয়ের গানগুলো নবাব অব টবের গানগুলো দিত সোলো আনা ফলো আনা এই গানগুলো তখন দেখতে হেভি এনজয় লাগতো অনেকদিন পর টিভিতে না হলো অন্তত কে এস মাধ্যমে চরকির মাধ্যমে আবার এই ধরনের গান আমাদের এখানেও রিলিজ করছে এটা ভালো দিক মন থেকে যাই অনেকে আমার ওপর রাগ করে থাকে নানা কারণের জন্য এটা ওটার জন্য আমার সাকিব খানকে নিয়ে কোনোদিন কোনো প্রবলেম ছিল না আমার প্রবলেম কী নিয়ে সেটা আমি অনেকবার বলেছি সে একটা অন্য বিষয় ওটা সাকিব খানের রিলেটেড কোনো বিষয় না সাকিব খানকে আমি রেসপেক্ট করি আমি মন থেকে চাইবো না তুফান এখানে ভালো চলুক আমরা ইন্ডিয়ানরাও অবশ্যই তুফান দেখতে শুধু চাইব ওপার বাংলা থেকেও যেন সেই রেসপেক্টটা বজায় থাকে আমাদের জিদ্দা দেবদার জন্য দ্যাটস ইট দা এন্ড আর কোনো কথা নয় সবাই ভালো থেকে সুস্থ থেকেও চ্যানেলটা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি আনকি তো বেলাইকন ভালো থাকবে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে